2018 সালে সিপিআইএম 16টি আসন পেয়েছিল। পেছনে তথাকথিত উন্নয়ন কাজের ধজ্জা উড়িয়েও 2023 এসে মাত্র 11টি আসনই এসে থমকে গেছে বামেদের আসন রথ। 5 বছর আগে জিতেন্দ্র চৌধুরীর দল পেয়েছিল 42% মানুষের সমর্থন। এবার নির্বাচনে সেই ভোটের হারই তলানিতে গিয়ে ঠেকেছে 23% সামান্য ওপরে। এত বড় রাজনৈতিক বিপর্যয় সত্ত্বেও 23 বিধানসভা নির্বাচনে বিজেপির নিরঙ্কুশ জয়ের পেছনে যে কারণ জিতেন্দ্র চৌধুরী খুঁজে পেয়েছেন তা হলো ভোট ভাগাভাগির কারণে নাকি জয় পেয়েছে বিজেপি দল। সাংবিধানিক সম্মেলনে সিপিআইএম রাজ্য সম্পাদকের এমন পরিকল্পিত মিথ্যা আর অপরিপক্ক মন্তব্য দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসা স্বাভাবিক, পরাজয়ের শোকে হিসাবের সামান্য পাটিগণিত তাহলে ভুলে গেলেন জিতেন্দ্র চৌধুরী? এবার কি তাহলে দলের রাজনৈতিক বিসর্জনকে স্পষ্ট দেখতে পেয়ে এমন ভুলভাল আলপটকা মন্তব্য করছেন জিতেন্দ্র চৌধুরী? রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে এখানে অবশ্যই উল্লেখযোগ্য বক্তব্য হলো একদিকে বাম কংগ্রেসের দ্বিমুখী জোট আর অন্যদিকে পাহাড়ে টিপ্রামথার প্রবল ক্রমবর্ধমান রাজনৈতিক শক্তিকে মোকাবিলা করেই বিজেপি আইপিএফটি 33টি আসনে জয়ী হয়েছে, যার মধ্যে বিজেপি একাই পেয়েছে 32টি আসন। দলের ভোট শতাংশ গতবারের চেয়ে সামান্য 3% উপর কম হয়েছে। সুতরাং সিপিআইএম রাজ্য সম্পাদক যে জেনে বুঝে নিজেদের শোচনীয় পরাজয়কে মিথ্যার আঁচল দিয়ে ঢাকবার জন্যই এই পরিকল্পিত মিথ্যা বলছেন তা দিনের আলোর মতো পরিষ্কার। যে ইস্যুতে ত্রিপুরাজ্যের এবারে নির্বাচন আমরা বামফ্রন্ট এবং কংগ্রেসের সাথে সহযোগিতায় আমরা প্রচারে মুখ্য বিষয় হিসেবে এনেছিলাম এবং এবারে নির্বাচনে যে ইস্যুটা সবচেয়ে মুখ্যভাবে কাজ করেছেও, যে এই ফলাফলে ভোট ভাগাভাগির ফলে শাসক দল ক্ষমতায় পৌঁছার যে একটা সুযোগ পেয়েছে, গত 5 বছর আগে যে ভোট পেয়েছিল তার থেকে 11% ভোট কম পেয়েও নৈতিকভাবে তাদের পরাজয় হওয়ার পরও তারা এই ভাগাভাগির কারণে সিট কম হলেও গতবারের তুলনায় সংখ্যাগরিষ্ঠ পেয়েছেন। কিন্তু আমরা লক্ষ্য করছি তাদের সেই ভূমিকা, গত 5টা বছর তারা যে কারণে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছিল। আরো গ্রহণযোগ্য কথা হলো আঞ্চলিক দল হিসেবে প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে শক্ত ফলাফল করেছে মহারাজা প্রদ্যোত কিশোর দেব বর্মনের টিপ্রামথা। শুধুমাত্র জনজাতি ভোট ব্যাংক দিয়েই 13টি আসনে জয়লাভ করেছে তারা। বাঙালি এবং সংখ্যালঘু ভোটের কিছু অংশ আগামী দিনে যদি মথা নিজেদের অনুকূলে টানতে পারে তাহলে আর যাই হোক না কেন, সিপিআইএম যে বর্তমানে 11 থেকে কমে গিয়ে 3-4 আসনে গিয়ে ঠেকবে তাও পরিষ্কার দেখা যাচ্ছে। ভুলে গেলে চলবে না বিজেপির উন্নয়নমুখী রাজনীতিকেই দু হাত তুলে সমর্থন করেছে জাতি জনজাতি সহ সংখ্যালঘু অংশের মানুষ। সুতরাং বিজেপির ভোট ব্যাংক আগামীতে যেমন অক্ষুণ্ণ থাকবে, তেমনি যত উন্নয়নের গতি তেজি হবে তত বেশি আসন আরও যুক্ত হবে বিজেপির ঝুলিতে। পরিষ্কার এই রাজনৈতিক সত্য গোটা ত্রিপুরা দেখতে পেলেও সিপিআইএম এবং জিতেন্দ্র চৌধুরী দেখতে পান না। আর তার একমাত্র কারণ হল চিরকাল ধরে মিথ্যার বেসাতি করে আসা সিপিআইএমের চরম বিপর্যয়ে মুখে দাঁড়িয়ে সেই মিথ্যা দিয়েই দলকে নিজেরা সাজায়, আবার নিজেরাই ভেঙে ফেলে। এটাই একমাত্র কারণ যার কারণে দলের কট্টর কমরেডরা তার সরে বলে চলেছেন, আর গিয়া কাম নাই, গদি আর আমাদের কপালে নাই। সবাই বুঝে, শুধু জিতেন্দ্র চৌধুরী যদি আরেকটু বুঝতেন কি ভালোই না হতো। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।